সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আরিফ চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো বন্ধুগণ, আজকে আমরা জেনে নেব কীভাবে ডলবি অ্যাটমোস ইনস্টল করা যায়। তো বন্ধুগণ, আমরা সকলেই জানি কিছু কম বেশি যে কিছু কিছু ফোনের মধ্যে আসছে এখনই প্রি ইনস্টলেড ডলবি অ্যাটমোস। তো সেই ডলবি অ্যাটমোস ভার্সন আমরা কীভাবে আমাদের ফোনে ইনস্টল করব, চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আরিফ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আরিফ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, ডলবি অ্যাটমোস ইনস্টল করতে গেলে আপনার কিছু প্রি রিকোয়ারমেন্ট আপনার মোবাইলে থাকতে হবে। সব থেকে প্রথম বুট লোডার আনলক থাকতে হবে। নেক্সট, আপনার ফোনে TWRP রিকভারি মোড থাকতে হবে, তবেই আপনি ডলবি অ্যাটমোস ইনস্টল করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন আমরা আমাদের ফোনটাকে রিকভারি মোডে নিয়ে চলে যাব। তো বন্ধুগণ, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে ডাউনলোড করে ঠিক এইভাবে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আমার TWRP রিকভারি মোড ওপেন হয়ে গেছে। চলুন আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করে নেব। ইনস্টল ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে ফাইল সিলেক্ট করে নেব। আমার ফাইলটা আছে রোম ফাইলে। তো বন্ধুগণ, আমরা একটু খুঁজে নেব, সরি, ইনস্টলে যে আমরা এখান থেকে ফাইলটিকে চুজ করে নেব। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন ফাইলটির নাম হচ্ছে DAP R6.5 zip। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন, তো আমরা এখান থেকে সোয়াইপ টু জিপ করে দেবো। ঠিক দেখতে পাচ্ছেন ফাইলটি ফ্ল্যাশ হয়ে গেল। আমরা এখান থেকে সিস্টেম রিবুট করে দেবো, কিছুক্ষণ আমরা অপেক্ষা করে নেব। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি আমাদের ফোন বুট হয়ে গেছে। তো চলুন আমরা আনলক করে একবার দেখে নিই আমাদের অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়েছে কি হয়নি। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। চলুন আমরা এবার চেক করে নেব অ্যাপ্লিকেশানটা ঠিকভাবে কাজ করছে কি করছে না। দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেলে ইন্টারফেসটা ঠিক এইরকম ধারা আপনার ফোনে শো করবে। তো বন্ধুগণ, চলুন আমরা একবার টেস্ট করে নিই। তো বন্ধুগণ, আমাদের সফটওয়্যারটি প্রপারলি ওয়ার্ক করছে। তো বন্ধুগণ, আজকের জন্য এখানে ভিডিও সমাপ্ত করলাম। ভিডিও ভালো লাগলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় আমি এরকম ভিডিও নিয়ে এসে থাকি।